ربي جدني علما
ربي يسر ولا تعسر وتمن علينا بالخير. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جي আমরা পড়া দিয়েছিলাম গত ক্লাসে, কি পড়া দিয়েছিলাম মনে আছে তোমাদের? সবাই মাথায় টুপি দিয়ে দাও, মাইক্রোফোন অন করে নাও, ক্যামেরা অন করে দাও, ক্যামেরা সকলের ক্যামেরা অন করে দাও, না হলে তুমি অ্যাবসেন্ট। ওয়ালাইকুম আসসালাম। এখন আর সালাম দেওয়ার দরকার নেই, এখন ক্লাস শুরু হয়েছে, এখন আর সালাম দেওয়ার প্রয়োজন নেই। তো তোমাদের সকলের ক্যামেরা অন করে দাও। হ্যাঁ, ক্যামেরা অন করে দাও সবাই। সকলের ক্যামেরা অন করে দাও। এই তোমাদের ক্লাসটা ভিডিও হচ্ছে, তোমাদের তোমাদের ক্লাস ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। সুতরাং কেউ কোনো কথা বলে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আমি তোমাদের বুঝাতে পেরেছি? তো সাবধান সবাই, কথাবার্তা আচরণ সুন্দর করো, টুপি মাথায় থাকবে, ভদ্রভাবে কথাবার্তা বলবে, কোনো আচরণ কথাবার্তা যেন খারাপ না হয় সেদিকে লক্ষ্য রাখবে। দরজাটা দিয়ে দাও, লাগে গেটটা দিয়ে দাও, গেটটা লাগিয়ে দাও। জি, তো সবাই অ্যালার্ট। হ্যাঁ, আমি ক্যামেরা বন্ধ থাকা যাবে না, সকলের ক্যামেরা গুড। ফাহিমকে দেখছি, শিমুলকে দেখছি, মোহাম্মদ এম এ মাহি রোল 12 তোমাদের দেখছি আমি। তোমাদের মাথায় টুপি আছে, সুন্দর লাগতেছে তোমাদেরকে। তো আমরা শিমুল বলো, গত ক্লাসে কি পড়াচ্ছিল? আচ্ছা, আমরা এই পার্ট 3 কিন্তু পড়াই নাই, ঠিক আছে? পড়াইছি, তুমি অধ্যায় 5 পার্ট 3। অধ্যায় 5 পার্ট 3
অধ্যায় 5 পার্ট 3। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একটু পড়ছি। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 583 খ্রিস্টাব্দে, 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। কোন গোত্রে? মাশাল্লাহ, সুন্দর কথা বলেছ, আমার প্রশ্নের উত্তর দিবে মাঝে মাঝে। তার ডাক নাম হচ্ছে আবু হাফস, পিতার নাম খাত্তাব এবং মায়ের নাম হচ্ছে হান্তামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক উপাধিতে ভূষিত হন, তার মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। তো বাল্যকালে তিনি উট চড়াতেন, বাল্যকালে উট চড়াতেন, যৌবনের শুরুতে তিনি যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা এবং বংশ তালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। বংশ তালিকা পারদর্শী মানে তারা তাদের পূর্বপুরুষদের দীর্ঘ তালিকা তারা বলতে পারতেন, যারা গত হয়েছে, মৃত্যুবরণ করেছেন, এমন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশে 17 জন ব্যক্তি পড়ালেখা জানত। কতজন ব্যক্তি? 17 জন ব্যক্তি পড়ালেখা জানত, তাদের মধ্যে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম, তাদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। ইসলাম গ্রহণে তার একটি সুন্দর ঘটনা রয়েছে যেটা ইসলাম ইতিহাসে জি আমি বলছি তোমরা অনেক, হ্যাঁ কথা বন্ধ করো, সবাই কথা বন্ধ করো। জি একটু ক্লাসের ফাঁক যদি কোনো কারণে নেটওয়ার্কে ডিস্টার্ব হয় সেক্ষেত্রে তোমাদের কোনো আজেবাজে কথা বলা যাবে না, আজেবাজে কথা বললে সেটা রেকর্ড হয়ে যাচ্ছে।
কে কথা বলতেছো আজেবাজে সেটাও দেখা যাচ্ছে। তো সুতরাং তোমরা এই কাজটা করো না। তোমাদের কথা বন্ধ করো, আজে বাজে কথা বন্ধ করো। আজে বাজে কথা বন্ধ করো তোমরা। হ্যাঁ, কথা বলবো না, তোমরা কথা বলবে না, চুপ থাকো। তোমাদের সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে, কথা বলার প্রয়োজন নেই। জি তো সবাই শুনছো আমাকে? হ্যাঁ,